তোমরা বন্ধুরা, তোমার সবাইকে নোটিস স্বাগত। নিয়েছিলাম একটি ভিডিও। এই ভিডিওতে সামনে জেল পুলিশ 15 তারিখ পরীক্ষা আছে, তাই জন্য এই জিকে সিরিজের পার্ট শুরু হলো আজকে থেকে। আশা করি তোমরা সবাই এটা রেসপন্স করবে বা দেখবে, তাই জিকে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই তোমাদের জেল পুলিশের ক্ষেত্রে। কম্পিউটার জিকে সবগুলি আনার চেষ্টা করব। পাশে জিকে দিয়ে শুরু করা হলো, কারণ জিকে খুবই গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের। চলো দেখে নেওয়া যাক। লোকসভা কোরাম বলতে কত অংশ সদস্যকে বোঝায়? 1-এর 10 অংশ সদস্যকে বোঝায় অপশান ডি। নিচে কাকে সমগোত্রীয়দের মধ্যে সর্বোত্তম বলা হয়? যে অপশানগুলো আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও লোকসভা অধ্যক্ষ। অপশান বি হবে অ্যান্সার, প্রধানমন্ত্রী। কী উদ্দেশ্যে গান্ধীজি বিদেশি দ্রব্য বয় করা আন্দোলন শুরু করেন? দেখে নেব। সেটা হচ্ছে দেশীয় কুটির শিল্পের উন্নয়ন, বা দেশীয় খাকি যে পোশাক বা খাকির যে ওটা থেকে ট্রেন্ড এসেছিল, তোমরা যদি ইতিহাস ভালো করে পড় জানবে। সোজা কথায়, দেশীয় কুটির শিল্পের উন্নয়নের জন্য। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী সর্বাধিক বয়স কত হতে হবে? দেখে নাও। সেটা বয়সের কোনো শেষ বা বয়সের কোনো সীমা নেই রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য। তারপর নিচের কোন নদীটি খাঁড়ি গঠন করেছে? সেটা হচ্ছে অপশানগুলোর মধ্যে অপশান এ হচ্ছে খাঁড়ি গঠন করেছে। নিচের কোন নদীটি দেখিনি মরুভূমিতে প্রবাহিত? সেটা হচ্ছে অপশান এ লুনি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদী ও নদীর ওপরে তৈরি হয়েছে? সেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে, অপশান এ হচ্ছে অ্যান্সার। বাহাদুর শাহ কে ছিলেন? দেখে নেব অ্যান্সার। সি, অপশান সি হবে শেষ মুঘল সম্রাট। স্বরাজ আমায় জন্মগত অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। 40, চরক কার রাজ্যসভার চিকিৎসক ছিলেন? সেটা হচ্ছে কনিষ্ক। সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে কোথায় প্রথম গুলি চালিয়েছিলেন? সেটা হচ্ছে ব্যারাকপুর। 42-এর কোশ্চেন, কেরালা উপকূল কী নামে পরিচিত? মালাবার। 43-এর কোশ্চেন, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। কত বছর বয়সে আকবরের রাজ্যাভিষেক হয়? সেটা হচ্ছে 13 বছর বয়সে, অপশান এ হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি মিশ্রণ নয়? দেখে নেও, পাতিত জল। 43-এর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সৌরশক্তি উৎপন্ন হয়েছে বা উৎপন্ন হয়? অপশান বি হচ্ছে রাজস্থান। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। এবং চলো দেখে নেবে 48-এর কোশ্চেন। 47-এর আগে কোশ্চেন দেখে নিই আমরা। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 2:3, 2:3, 3:2 নয় কিন্তু। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে 2:3, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন? সেটা হচ্ছে দেখে নেব হিউয়েন সাং। এই কোশ্চেনটা যেন আগেরটা দাগ দিয়ে আছে বলে তোমরা কিন্তু ভেবে নেও না যে ওইটাই অ্যান্সার হবে, এটা কিন্তু 2:3 হবে। আমি মুখে উত্তরটা বলে দিলাম, ওখানে দাগানোর কিছু প্রবলেমের জন্য এটা কিন্তু মুখে বলে দিলাম। চলো দেখে নেবো আমরা নেক্সট কোশ্চেন। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সেটা হবে হর্ষবর্ধনের আমলে কিন্তু ভারতে এসেছিলেন, অপশান ডি হবে অ্যান্সার। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন বা শাসনকালে, সেটা হচ্ছে হর্ষবর্ধন। তারপর পরের কোশ্চেন দেখে নেবো। ভারতের যে কোনো রাজ্যে বিধানসভা সর্বোচ্চ আসন সংখ্যা কত? সরি, এখানে একটু গণ্ডগোল হয়েছে, এখানে অপশান ডিতে ডাগানো হয়ে গেছে, এটা অপশান এ হবে। কারণ এই যে অপশানগুলোর মধ্যে অপশান এ হবে, ভারত সর্বোচ্চ রাজ্যে বিধানসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত হতে পারে? কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, বিধানসভা, লোকসভা নয়, বিধানসভা আসন ম্যাক্সিমাম কত হতে পারে? সেটা হচ্ছে 500, এবং সেটা অপশান এ হবে অ্যান্সার, 50। কত তারিখে এনসিসি দিবস পালিত হয়? সেটা 23 নভেম্বর। ভারতের কোথায় পর্তুগিজরা প্রথম বাণিজ্যকে তৈরি করে? দেখে নেব কোজিকোড়ে, অপশান এ হচ্ছে অ্যান্সার। কোন রোগের চিকিৎসা সিড থেরাপি ব্যবহার হয়? সেটা দেখে নেব। 52-র যে কোশ্চেনের অ্যান্সার হবে সেটা হবে অপশান ডি। কত সালে ভারতের পরিবেশ সুরক্ষা আইন প্রণীত হয়েছে? সেটা হচ্ছে ডি, 1986 সালে। কত সালে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয়? সেটা হচ্ছে 1930 সালে। 54 দাগের কোশ্চেন, এবার দেখে নেব 55-র কোশ্চেন। 55 কোশ্চেন ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? সেটা হবে 55 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি, মিরাটে। কোন ভাইসরয় শাসনকালে সাইমন কমিশন ভারতে এসেছিলেন? সেটা হচ্ছে ডি, লর্ড আরউইন। 56 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 57 কোশ্চেন দেখে নেব, ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান কে দিয়েছিলেন? সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, অপশান ডি। কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পরিমাণ প্রদর্শন করে? সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস উন্নতায় বা ফারেনহাইট, যাই বলো, -40 ডিগ্রি উন্নতায় কিন্তু তোমাদের ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মান একই থাকে। কোন চাষের সঙ্গে
বা রাউন্ড রাউন্ড রেভুলেশন কথাটি যুক্ত করা আছে কোন চাষের সঙ্গে, সেটা হচ্ছে আলু চাষের সঙ্গে। 59 এর কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান এ। 60-এর সংসদ যৌথ অধিবেশনে কে ডাকেন, সেটা হচ্ছে সংসদ যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, অপশান সি হচ্ছে অ্যান্সার। চোল রাজা চোল সাম্রাজ্যের নির্মিত মন্দিরগুলির প্রধান দেবতা কী হবে, সেটা হচ্ছে অপশান সি শিব। গুপ্ত যুগের নির্মিত মুদ্রা প্রধানত কোন ধাতু তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে। 62 কোশ্চেন অ্যান্সার হচ্ছে ডি। পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়, 63 কোশ্চেন অ্যান্সার হবে অপশান ডি, দক্ষিণ আমেরিকায়। অ্যানোমিটার অ্যানোমিটার যন্ত্র দিয়ে কী পরিমাপ করা হয়ে থাকে, দেখানো বাতাসের আর্দ্রতা, বাতাসের গতিবেগ, বাতাসের তাপমাত্রা ও বাতাসের চাপ। 64 দায়ের কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি, বাতাসের গতিবেগ। আকবর নামা বইটি কোন ভাষায় লেখা, সেটা হচ্ছে 65 কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি, পার্সি ভাষায়। ভারত সরকারের কোন মন্ত্রক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্প চালু করে, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। কোন মন্ত্রক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছিল, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 67 কোশ্চেন দেখে নেব, কোন ইউরোপীয় বণিকরা প্রথম ভারতে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন, সেটা হচ্ছে পর্তুগিজরা। 67 কোশ্চেন অ্যান্সার অপশান সি। ডাপ্পু নৃত্য কোন রাজ্যে আঞ্চলিক নৃত্য, সেটা হচ্ছে 68 দাগে কোশ্চেন হচ্ছে অপশান এ, তেলেঙ্গানা। ভারতের কোন রাজ্যের প্রাচীন নাম হচ্ছে প্রাক জ্যোতিষ, অপশান এ, অপশান এ অসম। অসমে এরকম বিভিন্ন জিনিস শোনা যায় বা অন্য বা আমি ভিডিওতে বলাটা উচিত হবে না, তাই বিভিন্ন ধরনের জিনিস ওখানে শোনা যায় এই নিয়ে, যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে বা আরও অন্যান্য কিছু। 70 কোশ্চেন দেখে নেব, মাদাই উৎসব কোন রাজ্যের আদিবাসীদের উৎসব হবে, 70 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান সি, মধ্যপ্রদেশ। 71 কোন রাজ্য ভারতে অন্তর্ভুক্তির আগে নামগিয়াল রাজবংশ শাসন করতো, নামগিয়াল রাজবংশ শাসন করতো। 71 কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি, সিকিম। ভারতের লোকসভা অধ্যক্ষ কার কাছে তার পদত্যাগ পেশ করেন, সেটা হচ্ছে আমরা দেখে নেব লোকসভার উপাধ্যক্ষকে, তিনি কিন্তু তার যে রিজাইন পেপার বা ত্যাগপত্র তার পদত্যাগপত্র সেটা কিন্তু দেন। কলহন রচিত রাষ্ট্রনগ্নী বইতে ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে, এটা 73 দাগের কোশ্চেন। 73 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশান সি, জম্মু কাশ্মীর। অপশান আরও ছিল, অপশান উত্তর হবে জম্মু কাশ্মীর। কোন মুঘল সম্রাট শাসনকালে মুঘল স্থাপত্যবিদ্যা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, অ্যান্সার হবে অপশান সি, শাহজাহান। ভারতে কোন বংশের শাসনকালে গান্ধার শিল্প বিস্তার লাভ করে, সেটা হচ্ছে কুষাণ বংশ। 75 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান ডি, বাবা বুদার পর্বত কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে 76 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ, কর্ণাটক। মানবদের পেশিতে কোন অ্যাসিড জমা হলে শরীরে ক্লান্তি সৃষ্টি হয়, খুবই সোজা কোশ্চেন, অপশান সি, ল্যাকটিক অ্যাসিড। রাষ্ট্রপতি কতজন সদস্য লোকসভায় মনোনীত করতে পারেন, অপশান দুই, মানে অপশান দুই বলতে অপশান বি হবে, দুজনকে। 79 কোশ্চেন, সংবিধান কোন ধারা অনুসারে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, সেটা 356 নম্বর ধারা অনুযায়ী। 80 কোশ্চেন দেখে নেব, 80 কোশ্চেনে নেপাল নগর শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে অপশান ডি, 80 অ্যান্সার হচ্ছে অপশান ডি, কাগজ শিল্পের জন্য। এই ছিল আজকে কোশ্চেন, আর মোটামুটি 50টা বা এরকম করে সেট থাকে 15 দিনে, 15টা মতো সেট আনার চেষ্টা করা হবে। আর এছাড়াও আবগারি দপ্তরের যে বাংলার ভিডিও আসবে, এরপর থেকে বাংলার ক্লাস চালু হচ্ছে, অবশ্যই তোমার চ্যানেলটা ফলো আপ করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম প্রচুর ভিডিও আসবে এবার থেকে। বিভিন্ন ক্লাসে রিজনিংয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেক ম্যাথেরও ভিডিও আসবে, তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।